আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক তার আছে এক ভাইপো তার বড় মুখ সেই মুখে নানান জায়গার খাবার এখানকার খাবার ওখানকার খাবার 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 ইস খাবার যার না আছে ধর্ম না আছে জাত লাগাও হাত হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা চরম তো হয়ে গেল দাদা নাচ একটু হাততালি হবে সবাই মিলে আচ্ছা এটার কত দাম 20 টাকা এই হচ্ছে ডান্সিং ঘটি গরম আপনি কত বছর ধরে এই ঘটি গরম বিক্রি করছেন 26 বছর আপনার বয়স কত আপনার বয়স কত 1980 আপনার 42 বছর বয়স তার মধ্যে আপনি 26 বছর ঘটি গরম বিক্রি করছেন আর এই নাচতে নাচতে ঘটি গরম বানানো এইটা কিভাবে শিখলেন কিভাবে আমি নিজে থেকে আর কি তখন খুবই ছোট ছিলাম আর কি তখন যেই তো করি আর কি আচ্ছা দেখাতে দেখাতে এটা কি হয়েছে আর কি তখন দেখাতাম আর কি মানুষকে খুবই হাসতাম আর কি এখন আমি কম দেখাই আর কি আগে যে স্ক্রিনে ছিল অতটা নেই এখন একটু কমে গেছে আচ্ছা আচ্ছা আপনার কোনো কার্ড আছে কার্ড আছে কিন্তু আমার এখানে নেই কার্ড ছিল আমার কাছে নো প্রবলেম আপনার সঙ্গে ওটা যোগাযোগ করব আর আপনার ফোন নাম্বারটা একটু ক্যামেরায় বলুন 7551011473 তো ইনি হচ্ছেন পিনাকি পিনাকি ডান্সিং ঘটি গরম এবং এরকম একটা ইউনিক এক্সপেরিয়েন্স মানে অল্প একটা সময়ের মধ্যে আমি এসেছি আর কি আমি 5-7 দিন কাজ করিনি জগতি পুজো এখানে নাইটে কাজ করার পরে আমি 5-7 দিন রেস্টে ছিলাম আর কি এটা যত রাত হবে তত ইউনিট বাড়বে মানে স্পিড বাড়বে আর কি আচ্ছা হ্যাঁ এটা মানে কোনো টাইম লাগবে না আর কি তখন স্পিড বাড়বে মানে স্পিড বাড়বে মানে গ্লাস কুলারটা যেমন আমাদের এখন একটু টাইমটা বেশি লাগছে যখন কাজ করব আস্তে আস্তে এনার্জি মানে ফ্লোটা এসে গেলে তখন আরো স্পিডে হতে থাকবে এবার একটু ঘটি গরম টেস্ট করে দেখা যাক এই সবে এলাম তো এখনো রাউনও দেইনি আর কি বিকেল বেলা চন্দননগর স্ট্যান্ড ঘাটে ঘটি গরম আপনার নাচের মতনই ঘটি গরমটা অসম শালা দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ চন্দননগরে ঘটি গরম আর ইনি ডান্সিং ঘটি গরম বলা পিনাকি মণ্ডল जिंदगी में थोड़ा ही बहुत है जरूरत है थोड़े की इरशाद जिंदगी में थोड़ा ही बहुत है जरूरत है थोड़े की शाम को रोल को भी राजी कुछ भी मिल जाए लेकिन चॉइस है चिकन पकोड़े की उठा ले बाबा उठा ले আমি যেহেতু একটু কবি কবি ভাব দেখাই আগে জিজ্ঞেস করতে হবে কবি রাজি আছেন তো কবি রাজি আছেন তো এই হচ্ছে ফিশ কবি রাজি অল টাইম ফেভারিট ফিশ কবি রাজি আমার খুব ফেভারিট এখানে চিকেন পাকোড়া আর ওনার সামনে ফিশ রোল এই লোকেশনটা কোথায় চন্দননগর স্ট্যান্ডের পাশে চন্দননগর চার্চ চার্চের ঠিক পিছনে বলাইদার ভাজাভুজির দোকান বললে যে কেউ মোটামুটি দেখিয়ে দেবে বলাই ফাস্ট ফুড সেন্টার মানে এখানে যে ফুড রান্না হয় সেটা খুব ফাস্ট ফাস্ট বিক্রি হয়ে যায় সেই কারণে এই জায়গাটার নাম বলাই ফাস্ট ফুড সেন্টার বিকেল 4:30 থেকে দোকানটা খোলে এবং মোটামুটি আমি যা শুনেছি সন্ধ্যের মধ্যে জিনিসপত্র বিক্রি হয়ে যায় ফরত 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 সব ফুরিয়ে যায় 37 বছরের দোকান আর এই হচ্ছে তার ফিশ ফ্রাই ফিশ রোল এই ফিশ রোল ফিশ রোল আমার মাথাটাই গেছে হ্যাঁ দেখি আমি একটা কামড় দিই দারুন
কথা বাড়াবো না, কথা একদম বাড়াবো না, যেটা দারুণ সেটা দারুণ। এবং কেন বলাই ফাস্টফুড সেন্টারের এত নাম ডাক, বাট ফাইনালি এটা খেয়ে বুঝতে পারছি। সো আই সাজেস্ট চিকেন পকোড়াও একটু টেস্ট করে দেখি প্লিজ। ক্রিসপি একটা কোটিং, দেখি হাত দিয়ে ভাঙা যায় কি না, যাচ্ছে তবে কোটিংটা বেরিয়ে আসবে। অ্যান্ড দিস ইজ দ্য চিকেন, নাইস। আপনারও কি আমার মতন কোটিংটা বেটার লাগে দেন দ্য মেন আইটেম? তোমার কি তাই মনে হয়? আমি না একটু মাঝে একটা মিলিয়ে করছি, আমি একটা খাবারের আইটেম হাতে নিয়ে একটা প্রশ্ন করলাম তোমায় যে যদি এটা চিকেন পাকোড়া হয়, আমি যে ভাঙতে গিয়ে কোটিংটা বেরিয়ে এলো, চিকেনটা ওরকম থেকে গেল। আমিও সেটাই বলছি, একটা খাবারের আইটেম হাতে নিয়ে। ততক্ষণে আপনারা বলাইদের কাছে গল্পটা শুনুন, ব্র্যান্ডটা কি করে 37 বছর টিকলো আমরা খাই। কি করে কাজ করবো এই লোকটার সঙ্গে? বলাইদা আপনার এইখানে কত বছর হলো? এই দোকানটা তো নতুন নাকি? এটা দোকান কত বছর হলো? এখানে হয়ে গেল 22 বছর। আগে ফুটপাতে ছিলাম, ফুটপাথ থেকে ফুটপাথে প্রায় যা শুনেছি 14-15 বছর, 22 বছর এখানে, 37 বছরে। আজকে কেউ যদি চন্দননগর খেতে আসেন, বলাইদার ভাজাভুজি মানে ননভেজ ভাজাভুজি কিন্তু মোটামুটি একটা খাবার মতো বিষয়। আপনার পুরো নামটা? বলাই মণ্ডল। বলাই মণ্ডল। এবার আপনারা বলাইদার দোকানে খেয়েছেন কিনা, যদি চন্দননগরের লোকাল কেউ থাকেন, কোন কোন আইটেম ফেভারিট কমেন্ট সেকশনে জানান, ততক্ষণে আমরা একটু খাওয়া দাওয়া করি। দাম দাম কীরকম দেখছ? এই কবিরাজি বা ফিশ রোল দুটোরই সেম দাম, 100 টাকা পার পিস। আর এই চিকেন পকোড়া পিস হিসাবে বিক্রি হয় 30 টাকা পিস। ডেফিনেটলি যখন চন্দননগর আসবেন বলাই একবার খেয়েই যাবেন। এই ফিশ রোল, এই চিকেন পকোড়া আর এই কবিরাজি, যেটা এবার আমি একটু ভেঙে খাবো। খেতে যে দুর্দান্ত হয়েছে, খেতে যে দুর্দান্ত হয়েছে, খেতে যে দুর্দান্ত হয়েছে, সেটা বলাই বাহুল্য। থাপাস মোমো সেন্টারে চলে এসেছি এবং থাপাস মোমো সেন্টারে অবভিয়াসলি মোমো তো খাবোই। আমরা কি অর্ডার করেছি সেটা বলার আগে লোকেশনটা বুঝিয়ে, স্পাইসি নাকি? বেশ, ওকে, ওয়েলকাম টু দ্যাট। আমরা রয়েছি চার্চ রোড বড় বাজার চন্দননগরে, এবং চন্দননগরে সবাই চেনে থাপাস মোমো সেন্টার, সবাই চেনে। হ্যাঁ, মানে আমরা যখন আবার জিজ্ঞেস করেছিলাম কোথায় কি খাবো, এক বাক্যে যে নামটা ছিল সেটা হচ্ছে থাপাস মোমো সেন্টার। এবং সেখানে দুটো খুব টিপিক্যাল ডিশ, একটা হচ্ছে মোমো, আমরা মোমো নিইনি, আমরা কোথে নিয়েছি, কোথে নিয়েছি, কোথে আছো গুরুদেব আমি জানি না, গুরুদেব আছে চন্দননগরে, একটা কোথে টেস্ট করে দেখো। 60 টাকা প্লেট চিকেন কোথে, এই দামে এরকম কোথে খুব কম খেয়েছি, মানে আর্থ শ্যাটারিং সেরম বলবো না, মাইন্ড ব্লোয়িং বলবো না, দাম অনুযায়ী যথেষ্ট ভালো। কিন্তু এদের থুপ্পাটা ইভেন বেটার, চিকেন থুপ্পাও 60 টাকা দাম, দিস ইজ আ মাচ বেটার প্রোডাক্ট। 60 টাকায় এই যে কোথে নিলাম আমরা, এতে 6 পিস ছিল, এটা কত নিয়েছে বললে? 60 টাকা মোটামুটি, কিন্তু এক প্লেট থুপ্পা মানে একজনের ডিনার হয়ে গেল। আমি একটু স্যুপটা ট্রাই করে দেখি, ওই যে এটা বললাম শুরুতেই, বিশাল উল্টে পড়ার মতন ভালো তা কিন্তু নয়, কিন্তু টেস্টি। আর শীতকালে এই থুপ্পাটা বেশ মানে গা গরম করার পক্ষে যথেষ্ট। টেস্ট করে দেখ, লেট মি এক্সচেঞ্জ। And go for the expression. নিতে পারলাম না, বেশ ঝাল, বেশ ব্যাপারটা, বেশ ব্যাপারটা। As I said, এই দামে এইরকম কোয়ালিটি, হ্যাঁ মানে সেটা বেশ বেশ রেয়ার। এবার থাপার মোমোয়ের দামটা আপনারা ততক্ষণ দেখে নিন, আর একটু জানান আর কোন কোন আইটেম এখানে ভালো। চাউমিনটা আমি দেখছি প্রচুর বিক্রি হচ্ছে, এই যে সিজন চেঞ্জ হচ্ছে, এতে অনেকের গলা বসে যায়, গলা খুশখুশ ভাব থাকে,
এই পার্টিকুলার বস্তুটি যদি এসে এক বাটি খেয়ে যেতে পারেন, চবনপ্রাসের মতো কাজ দেবে। শুনলাম নাকি নুডলটা হ্যান্ডমেড, মানে এরা নিজে বানান, আর তাতে বেশ ঘন 60 টাকায় এক বাটি থুপ্পা। গুড স্টাফ। ইন শর্ট, চন্দননগরে আমরা যা যা খাচ্ছি সবই বেশ ভালো লাগছে, এবং খেতে খেতে বারবার ভাবছি যে কলকাতায় এই দামে এই জিনিস পাবো কি পাবো না। মানে আমার জ্ঞান তো না, আপনারা যদি কোথাও পান জানান, আমরা গিয়ে আবার কভার করবো। কোথে? থাপা মোমো সেন্টার থেকে আমরা যখন জাস্ট খেয়ে বেরোচ্ছি তখন থাপাদা ঢুকলেন, মোহন থাপা। থাপাদা কত বছর হলো দোকানটার? এটা আমাদের 13 বছর। 13 বছর ধরে? 13 বছর রানি। কি রোজ খোলা থাকে? হ্যাঁ, রোজ খোলা থাকে, আমাদের মানডে অফ থাকে। মানডে অফ থাকে? অফ থাকে। ডেইলি আমাদের টাইমিং হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রির যেরকম থাকে আর কি। আমাদের রোজকার ওই 8টা সাড়ে 8টা বলে ম্যাক্সিমাম শেষ হয়ে যায়। যদি কিছু মনে না করেন, দিনে কত প্লেট মোমো বিক্রি হয়? 2টো ডাব্বা না 3টে ডাব্বা ভর্তি মোমো দেখলাম। এখন আরও আসবে ওইটা, এখন সব কত প্লেট মোমো অনেন অ্যাভারেজ, কত প্লেট মোমো অনেন অ্যাভারেজ? ওই 300-400 প্লেটস পার ডে। 400 প্লেট মোমো চন্দননগর স্ট্যান্ডে বিক্রি হচ্ছে থাপা মোমো সেন্টার। সন্ধে নেমে এসেছে এবং শীতকালে যা হয় আর কি, ঝপ করে আলোটা পড়ে যায়। আমরা গাড়িতে উঠতেই যাচ্ছিলাম, হঠাৎ ফুটকার সঙ্গে চোখাচোখি হলো, উনি বললেন উল্টো দিকে লিট্টি চোখা রয়েছে। সো চৌধুরী কাল লিট্টি চোখা, এবং আপ চৌধুরী হ্যাঁ, ক্যা নাম আপকা? কুলদীপ চৌধুরী। হচ্ছে কুলদীপ চৌধুরী, ইনি আমাদের জন্য লিট্টি চোখা বানিয়ে দিয়েছেন। মানে দিস ইজ ঘি লিট্টি, দিস ইজ ঘি লিট্টি, আর 2 পিস 30 টাকা। সন্ধেবেলা বসেন, লিট্টি আমার পছন্দের খাবার। কলকাতায় বহু জায়গায় বহুবার খেয়েছি, নিমতলার পাশে বোতনার লিট্টি দেখেছি। লিট্টির ওপর পেঁয়াজ ধনে পাতা দিয়ে আমি অন্তত সত্যি কথা আমার জীবনে কখনো খাইনি। তবে দিশি ঘিতে চোবানো লিট্টি খারাপ তো হতে পারে না। এই কয়েক সপ্তাহ আগে ছট পুজো হলো, সেই সময় লিট্টি চোখা খাওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু খেতে পারিনি, যেতে পারিনি বন্ধুর বাড়ি। আচ্ছা, গেলে শিওর শট খাওয়াতো। তো লিট্টি চোখা বরাবরই আমাদের খুব প্রিয়। এটা প্রাইমারিলি লোকজন যা জানেন সেটা হচ্ছে বিহার প্রদেশ থেকে এসেছে, একদম। Am I correct? ওকে, এবার এই যে তুমি ছড়িয়ে দিলে, মানে রাদার কুলদীপ চৌধুরী ছড়িয়ে দিয়েছেন পেঁয়াজ এর উপরে, এই পেঁয়াজ ছড়ানোটা কতটা অথেন্টিক নন অথেন্টিক সেটা তোমরাই বলতে পারবে। এই যে আমরা যখন চন্দননগর আসার প্রস্তুতি নিচ্ছি, সেই সময় জিজ্ঞেস করেছিলাম যে চন্দননগরে কোথায় কোথায় খাওয়া যেতে পারে, সেই রেকমেন্ডেশন লিস্টে এই দোকানটাও ছিল, যে কারণে ফুটকা আমায় গাড়ি থেকে নামতে বললেন। অ্যান্ড হিয়ার উই আর। এবার আমি একটু টেস্ট করে দেখি। এইটাকে জাস্ট তুলে মুখে পুরে দিতে হবে। এটাকে তুলে মুখে হাতে করে তুলতে হবে, মানে ওই হবে না। অত্যন্ত রাস্টিক একটা খাবার। এখানে ছাটমাইয়া কি, এখানে চাটনি ফাটনি দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ খেতে হয়েছে। আনঅর্থোডক্স লিপটি। এই পুরো চত্বর ঘুরে আমরা একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে ফুটকা ইজ ট্রাইং টু গো হাইপার লোকাল, মানে আমরা আরও একটু পেনিট্রেট করতে চাইছি, এবং এমন বিভিন্ন জায়গা রয়েছে যেখানে আমাদের যাওয়া হয়নি। এমনি গিয়েছি, ইন্ডিভিজুয়ালি ও গিয়েছে আমি গিয়েছি, কিন্তু একসঙ্গে আর স্টিম ফুটকা যাওয়া হয়নি। সেই সমস্ত জায়গা এক্সপ্লোর করার একটাই কারণ, সেখানকার খাবার চেখে দেখার। আর আপনিও যদি ফুটকার এই কান্ট্রি ওয়াইড ম্যাপ, বা এই ক্ষেত্রে আমি বলবো রাজ্যভিত্তিক যে ম্যাপটা রয়েছে, এই রাজ্যের ম্যাপে যদি আপনিও আপনার এলাকা আপনার জেলাকে তুলে ধরতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকমের উপায় আপনার জানা আছে। এছাড়া ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ফুডকার চ্যানেল অন ইউটিউব, অ্যান্ড বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ফর ইনস্ট্যান্ট নোটিফিকেশনস। আমরা জানি এপিসোডটা শেষ হওয়ার পরে অনেকেই বলবেন এখানটা কেন জানি, ওখানটা কেন জানি। ইট অলওয়েজ হ্যাপেন্স, সব সময়। আমরা না সব জানি না, ট্রাস্ট মি। আমরা যে যে জায়গা মিস করেছি কমেন্ট সেকশনে জানান, কোনো না কোনো সময় আমরা ডেফিনেটলি চেষ্টা করবো সেই সব জায়গাগুলো কভার করার। সি ইউ নেক্সট টাইম, নেক্সট এপিসোডে আরও একবার এক রাউন্ড জেলা ফুটকা নিয়ে হাজির হবে ফুটকা অ্যান্ড ভাইপার।